বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে এই আলোচনা সভায় উপস্থিত আমার সম্মানিত সহকর্মী জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, মিসেস সেলিমা রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে এই মহান ভাষা দিবস উপলক্ষে এই আলোচনা সভায় আমি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করছি ভাষা সৈনিকদের এবং ভাষা শহীদদের, যে ভাষা আন্দোলনের ক্রমধারায় চেতনাকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধ হয়েছে। আজকে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান সহ লাখো লাখো মুক্তিযোদ্ধাদের, যারা শহীদ হয়েছেন, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা যখন এই ধরনের অত্যন্ত জাতীয় গুরুত্বপূর্ণ দিনগুলো পালন করি, একটা উদ্দেশ্য থাকে, এই দিন থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি এবং বাস্তবতার ভিত্তিতে সমকালীন যে সমস্যা তার মোকাবেলা করার জন্য সেই দিনগুলো, সেই ত্যাগগুলো আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে। ভাষা দিবস, ভাষা আন্দোলন, এই আন্দোলন ছিল সেই পশ্চিম পাকিস্তানিদের চাপিয়ে দেওয়া যে সিদ্ধান্ত, তাকে না মেনে সেই চাপে মাথা নত না করে বীরের মতো সেই দিন আমাদের সেই পূর্বপুরুষরা বুকের তাজা রক্ত দিয়ে আমাদের মাতৃভূমির ভাষা, মায়ের ভাষাকে তারা প্রতিষ্ঠিত করেছিল, সেই পাকিস্তানিদের প্রস্তাবকে তারা প্রত্যাখ্যান করেছিল। এই ভাষার শিক্ষা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা। এই ভাষা দিবসের আমাদের শিক্ষা হচ্ছে যে মাথা নত না করা, এই ভাষা শেষ আন্দোলনের শিক্ষা হচ্ছে যদি রুখে দাঁড়ানো যায় সাহসের সাথে, তাহলে সে দাবিকে আদায় করার শিক্ষা। আজকে আমরা যখন সেই ভাষা দিবসের দিকে তাকাই, আমাদের সেই পূর্বপুরুষরা ভাষার দাবিকে প্রতিষ্ঠিত করেছিল। সেই সময় যে অন্যায় আবদার করা হয়েছিল তার প্রতিবাদে আন্দোলন করে রক্ত দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করেছিল, আর সেই ক্রমধারায় সেই ভাষা আন্দোলনের যে শিক্ষা, যে চেতনা, তাকে ধারণ করে এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে। তৎকালীন মেজর জিয়া, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ করে লাখো লাখো শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। এই দুটি বিষয় একটি অপরের সাথে সম্পূর্ণভাবে ওতপ্রোতভাবে জড়িত। তাই আজকে আমাদের মূল্যায়ন করতে হবে যে ভাষা আন্দোলনে এবং আমাদের মুক্তিযুদ্ধে যে আমাদের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা আজকে বাংলাদেশের, সমকালীন বাংলাদেশে সে কি অবস্থা। প্রধান আকাঙ্ক্ষা ছিল এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, জনগণ তাদের ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধিরা তাদের হয়ে তাদের জন্য কাজ করবে, এটাই ছিল সেই ভাষা আন্দোলনের এবং মুক্তিযুদ্ধের চেতনা এবং আকাঙ্ক্ষা। কিন্তু আজকে আমরা অত্যন্ত আমরা
যে কষ্টের সাথে আমরা আজকে দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধের চেতনা মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র ভুলুণ্ঠিত। আজকে মানুষের ভোটের অধিকার নাই। এই দেশে যে সরকার, সে সরকার 2008 সনে 111-এর অবৈধ দখলদার সরকারদের দ্বারা, এই আজকের যারা সরকার তারা বসেছিল তাদের প্রতিষ্ঠিত এই সরকার, 111-এর সেই জরুরি আইনের অবৈধ সরকারের ধারাবাহিকতায় এই সরকার সেদিন প্রতিষ্ঠা হয়েছিল। 2014 সালে ভোটবিহীন, ভোটার ছাড়া নির্বাচন তথাকথিত, সেই ভোটারবিহীন এমপিরা দেশ পরিচালনা করেছে। সংসদীয় গণতন্ত্রে যেখানে 300 আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসন যারা পায় তারা সরকার প্রতিষ্ঠা করে। 2014 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দলীয় সরকারের যে নির্বাচন হচ্ছিল নেত্রীবাজ সেই নির্বাচন বয়কট করতে বলেছিলেন, আহ্বান জানিয়েছিলেন, এবং সেই সময় 154টা আসনে প্রার্থীরা সেই দিন সেই নির্বাচন বয়কট করেছিল এবং জনগণও সেই দিন বয়কট করেছিল প্রয়োজন হয় নাই ভোটের। অর্থাৎ এই 154টি আসন ছিল বয়কটের আসন, জয়ী হয়েছিল বয়কট। তারপরে গায়ের জোরে এই সরকার আবার 2018 পর্যন্ত 2018 সালে দিনের ভোট রাত্রে ডাকাতি করে গণতন্ত্রের যে কবর রচনা করেছিল, আজকে বাংলাদেশ এর প্রতিক্রিয়া, এর কুফল আজকে বাংলাদেশের সকল জনগণ আজকে সেই অবস্থার মুখোমুখি হচ্ছে। আপনারা জানেন আমেরিকায় গণতান্ত্রিক দেশগুলোর কনভেনশন হয়েছে কিন্তু বাংলাদেশ সেখানে আমন্ত্রিত হয় নাই, কেননা বাংলাদেশ আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বাংলাদেশে গণতন্ত্র নাই। আমরা গত 10-12 বছর যাবৎ আমরা যা বলে এসেছি যে বাংলাদেশে গণতন্ত্র নাই সেটা আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। যে দেশে গণতন্ত্র থাকে না সে দেশে মানবাধিকার থাকে না, সেই জন্য মানবাধিকার লঙ্ঘন হয়েছে বাংলাদেশে। এই সরকার গায়ের জোরে টিকে থাকার জন্যে কি পরিমাণ গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে আপনারা ভালোভাবে জানেন, এবং এই সরকার ক্ষমতায় থাকার জন্যে প্রধান বিরোধী দল বিএনপি সহ যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রায় 1 লক্ষের উপরে মিথ্যা মামলায় 35 লক্ষের উপরে আসামি আজকে বাংলাদেশে। এটা কোনো গণতান্ত্রিক দেশের চিত্র নয়। কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন যে বিএনপি নাকি গণতন্ত্র বুঝে না, বিএনপি নাকি নির্বাচন বুঝে না। আমরা বলতে চাই আওয়ামী লীগ যে নির্বাচন, যে গণতন্ত্র এদেশে প্র্যাকটিস করছে এটা গণতন্ত্র নয়, এটা ফ্যাসিজম। আওয়ামী লীগ গণতন্ত্র বলতে সকল দলকে বন্ধ করে দিয়ে বাকশাল প্রতিষ্ঠাকে গণতন্ত্র বুঝায়। এই আওয়ামী লীগ দিনের ভোট ডাকাতি, রাতে ডাকাতি করে তারা গণতন্ত্র শিখায় এবং নির্বাচনের কথা শিখায়। আমরা অবশ্যই বিএনপি কখনো আমরা এই ধরনের গণতন্ত্রে বিশ্বাস করি না। তাই শেখ হাসিনা যে বলেছেন আমরা পরিষ্কার বলতে চাই আওয়ামী লীগের গণতন্ত্র, আওয়ামী লীগের গণতন্ত্রের সংজ্ঞায় আমরা বিশ্বাসী নই। আমরা বিশ্বাসী যে ভোটের মাধ্যমে যে জনগণ তাদের স্বাধীন মতো ভোট দিয়ে জনগণের ভোটে জনগণের মধ্য থেকে জনগণের জন্য যে সরকার, ফর দি পিপল, বাই দি পিপল, অফ দি পিপল যে সরকার হয় সেটা হচ্ছে গণতান্ত্রিক সরকার, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে। অতীতে বারবার সেটা প্রমাণ করেছে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশাল থেকে দেশকে রক্ষা করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীনভাবে সংগ্রাম করে এদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আওয়ামী লীগের ইতিহাস যতবার ক্ষমতা এসেছে গণতন্ত্রকে হত্যা করেছে। গণতন্ত্র আর আওয়ামী লীগ একসাথে যেতে পারে না।
আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস যতবার ক্ষমতায় এসেছে এদেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছে, আমাদের নেত্রী সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আর যাতে করে প্রত্যেকটি নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য হয় সেই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। এই আওয়ামী লীগ যারা সেই 91 থেকে 96 পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 173 দিন হরতাল করেছিল, সেই শেখ হাসিনা সেই আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে নিজের সরকারের অধীনে নিজেরা ভোট ডাকাতি করে তারা গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। অতএব গণতন্ত্র নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই সংজ্ঞায় বিশ্বাস করে বিপরীত ধর্মী সেই সংজ্ঞা হচ্ছে আওয়ামী লীগের। এটা গণতান্ত্রিক দেশের গণতন্ত্রের সংজ্ঞার মধ্যে পড়ে না। গণতান্ত্রিক দেশ হিসাবে আজকে আন্তর্জাতিকভাবে এই দেশকে আজকে তারা অস্বীকার করছে। তাই আমাদের সামনে আজকে এই মহান একুশের সেই শিক্ষাকে ধারণ করে আমরা সত্যের পক্ষে লড়তে হবে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে লড়তে হবে। আজকে দুর্নীতি, আজকে অনাচার অত্যাচার, মামলা মোকদ্দমা, গুম খুন, তার সকলের বিরুদ্ধে সকল কিছুর সংকটের একটাই সমাধান, সেটা হচ্ছে আগামী দিনে এই স্বৈরাচারী হাসিনার সরকারের হাত থেকে এদেশের জনগণকে রক্ষা করে এই সরকারকে বিদায় করে এদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোট দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। তাহলেই আজকে যে সংকটে বাংলাদেশ, যে আজকে গণতন্ত্র বাংলাদেশে নেই, এই ধরনের আজকে সারা আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশকে ধিক্কার দিচ্ছে, আজকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে র‍্যাব সহ আজকে বিভিন্ন কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে স্যাংশন আসছে, এটা জাতির জন্য লজ্জাজনক, আমাদের রাষ্ট্রের জন্য লজ্জাজনক। এর জন্য দায়ী কে? এই জন্য দায়ী বর্তমান সরকার, গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য এই সব তারা কুকৃত্য করেছে। তাই দেশকে, দেশের জনগণকে এই বদনাম থেকে রক্ষা করতে হলে আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তিকে ফিরে আনতে হলে আগামী দিনে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর তা করতে হলে জনগণের যে অধিকার নিয়ে যিনি আন্দোলন করছেন, যিনি শুধু আমরা নই, আমাদের নেত্রীকে মাদার অফ ডেমোক্রেসি বাংলাদেশের জনগণ উপাধি দিয়েছে, আজকে কানাডা থেকেও সেই স্বীকৃতি মিলেছে। তাই মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আমরা এদেশে একটি সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে বর্তমান যে বাংলাদেশ যে সংকটে রয়েছে সেই সংকটের হাত থেকে আমরা রক্ষা করতে হবে। তার জন্য সাহসের প্রয়োজন, তার জন্য ভাষা আন্দোলনের সময় যেমন মাথা নত করেনি আমাদের পূর্বপুরুষরা, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা মাথা নত করেনি, তেমনিভাবে আমাদেরকে সাহসের সাথে সামনের দিকে জনগণের অধিকারকে আদায় করার জন্য আমরা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে এই ভাষা দিবসে আমি আহ্বান জানাতে চাই আমাদের দল এবং অঙ্গ সংগঠন আমাদের সকলকে, নিজেদের মধ্যে যত রকমের ভুল বুঝাবুঝি থাকুক না কেন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কেননা গণতন্ত্র বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফিরিয়ে এনেছে, আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলই এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তার জন্য নেতৃত্ব দিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন নেতৃবৃন্দকে। আমাদের নেতৃত্বে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষকে একটি কঠিন ঐক্য গঠন সৃষ্টি করে, ইস্পাত কঠিন গণঐক্য সৃষ্টি করে এই ফেসিবাদের হাত থেকে রক্ষা করব। আজকে আমাদের হোক সেই শপথ এই মহান ভাষা দিবস। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।